পুজো আর মাত্র হাতে গোনা কয়টা দিন একদম দৌড়gorায় চলে এসেছে এবং আমরা সকলে কিন্তু জোর কদমে কেনাকাটি শুরু করে দিয়েছি সেই সঙ্গে আমি বলি আজকে আমি যে ভিডিওটা আপনাদের জন্য আনছি এটা কিন্তু একদম ধামাকা ভিডিও কারণ এই একটা জায়গায় আপনারা পেয়ে যাবেন নানান রকমের জিনিস এখানে যেমন দেখতে পাচ্ছেন রেডিমেড এথনিক কালেকশন থেকে শুরু করে গাউন পিস ওয়ান পিস টু পিস থ্রি পিস এরকম প্রচুর কালেকশন তার পাশাপাশি আছে ডিজাইনার ব্লাউজ ডিজাইনার ব্লাউজ থেকে শুরু করে পেয়ে যাবেন কিন্তু এখানে দারুণ দারুণ শাড়ির কালেকশনও এবং আরও একটা খুব ভালো জিনিস যেটা হলো শাড়ি জামা কাপড় কেনাকাটির পাশাপাশি ম্যাচিং করে কিন্তু আপনারা এখানে কাস্টমাইজ জুয়েলারিও পেয়ে যাবেন তো এইরকম একটা ধামাকা ভিডিও আমরা আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি কিন্তু আজকের ভিডিওতে আমরা কিন্তু মেনলি আপনাদের দেখাবো শাড়ির কিছু কালেকশন যে শাড়ির কালেকশন দেখলে আপনাদের কিন্তু একদম মাথা খারাপ হয়ে যাবে এমনই ইউনিক ইউনিক দারুণ দারুণ কালেকশন থাকছে আজকের আমাদের এই ভিডিওতে যিনি ওনার আছেন তাকে পেয়ে গেছি তো তার সঙ্গে একটু আলাপ করে নেবো নমস্কার তোমার নামটা বলো আমার নাম অঙ্কিতা দে আর আমার দোকানের নাম হচ্ছে মাঙ্গালম এক্সক্লোসিভ মাঙ্গালম বুটিককে হয়তো অনেকেই চিনে থাকবে এটা অনেক বছর আগে শুরু হয়েছিল তো এখন মাঙ্গালম এক্সক্লোসিভ এর জার্নিতে আমরা চলে এসেছি এবং আমাদের গত পনেরোই সেপ্টেম্বর সব ওপেন হয়েছে একদম খুব সুন্দরভাবে হয়েছে খুব সুন্দর ওয়েল ডেকোরেটেড আর অনেক অনেক জিনিস আছে কিন্তু আজকে মেনলি আমরা শাড়ি দেখ একদম আজকে মেনলি শাড়ির কালেকশন দেখানো হবে এবং যেহেতু সামনে দুর্গা তো আগে একটু দুর্গা কালেকশন দিয়ে শুরু কিন্তু তার আগে বলে দাও এখানকার ঠিকানাটা হ্যাঁ এখানকার ঠিকানা হচ্ছে মন্ডলপাড়া তেঁতুলতলা শ্রাবণী লজ অনেকেই চেনে বা শান্তি নার্সিং হোম শান্তি নার্সিং নার্সিংহোম থেকে পেরিয়ে ডান হাতে পড়বে আর শ্রাবণী লজের আগেও ডান দিকেই পড়বে একদম তো বেশি দেরি করব না আমরা শাড়ি দেখতে দেখতে ওর সঙ্গে কথোপকথন করব এবং কিন্তু চলছে অনেক অনেক অফার গিফট আইটেম আছে সবটা ওর কাছ থেকে জেনে নেব তো তুমি বলো প্রথমে আমরা কি দিয়ে দেখবো প্রথমে আমরা একটু হ্যান্ডলুম আর হাতের কাজের শাড়ি দিয়ে শুরু করছি তারপর আস্তে আস্তে অন্য একদম শাড়িতে যাব আচ্ছা তো ফার্স্টেই যেটা দেখাবো সেটা হচ্ছে একদম একটা আমাদের মা দুর্গা শাড়ি মানে এগুলো তো সময় প্রচন্ড ট্রেন্ডে থাকে খুব সুন্দর লাগেও পুজোর সময় সবাই চায় একটু পূজোর জন্য একটা কোনো শাড়ি একদম দারুণ দেখতে আচ্ছা এই যে মা দুর্গার মুখটা দেখছি এটা কি মানে নানান রকমের পাওয়া যাবে হ্যাঁ এটা নানান রকমের মানে এই শাড়িটা হয়তো এরকম আছে কোনোটাই ট্রেডিশনাল কোনটা একদম মডার্ন টাইপ কোনটায় হয়তো একটু পেন্টিং টাইপ কত রকমের পাবো মোটামুটি ছ সাতটা ডিজাইন আর কি রকম প্রাইস এগুলো সব কিন্তু থাউজেন্ডের মধ্যে থাউজেন্ডের মধ্যে চলে আসবে একদম ঠিক আছে এটা কটন লিলেন মেটেরিয়াল যাচ্ছে আর বাকি দেখতেই পাচ্ছ পুরো শাড়িটা এরকম ধনুচির একটা মন্দির আছে এবং এটার এই যে বিপিটাতেও দেখো পুরো ধুনোচি মোটিভে পুরোটা যাচ্ছে খুব সুন্দর দেখতে শাড়িটা দারুণ আচ্ছা এরপর চলে যাব একটু হ্যান্ড পেইন্টেড অন্য শাড়িতে কারণ অনেকেই চায় একটু ষষ্ঠীতে একটা একটু হালকা শাড়ি পরবে একদম তো এগুলো যাচ্ছে মল কটনের ওপর দেখো নরমাল কটনের থেকেও এটা আর একটু নরম হুম তুমি হাত দিলে বুঝতে পারবে আরো নরম আর এগুলো পুরো হাতে আঁকা শাড়ি মানে এগুলো পুরো হাতে করা পুরো হাতে করা ওয়াও হ্যাঁ আমি এখানে হাত দিলে মানে বুঝতে পারছি ফেব্রিকের কাজ আছে খুব সুন্দর জিনিসটা এর ব্লাউজ পিস থাকবে না মল কটন যে মেটিরিয়ালটা হয় সেটাই ব্লাউজ পিস থাকে না বাদ বাকি তুমি যদি এমনি নর্মাল কেরালা কটনে নাও তাহলে কিন্তু বিপি থাকার আচ্ছা আর এগুলোরও কি কালার অপশন থাকলো কালার অপশন থাকবে অন্য ডিজাইনও থাকবে আহ এগুলো বিভিন্ন রকমের আসে এটাই পুরো রকম দারুণ পুজোর স্পেশাল নেক্সট আরো একটা হ্যান্ড পেইন্টেড আইটেম দেখিয়ে নি ওয়াও এটা তো দারুন দেখতে লাগছে পিওর সিল্ক শাড়ির মধ্যে এই ধরনের ডিজাইন ডিজাইন গুলো থাকে দারুন দেখতে লাগছে এটা এটা একটা থিম আছে মনে হচ্ছে এটা বাউল পুরো থিমের ওপর যাচ্ছে ওয়াও অপূর্ব দেখতে আর এটা না দেখো কটন মেটেরিয়াল বাট এটা কোটার উপর যাচ্ছে আচ্ছা যে কোটার শাড়ি আমরা দেখবে পরে থাকি প্রিন্টেড হয় এমব্রয়ডারি হয় সেটাইবার এবার পেইন্টিং এর উপর আনা হয়েছে দারুন দেখতে এটাও কিন্তু পুরোপুরি হাতে আঁকা শাড়ি আচ্ছা কি রকম দাম থাকবে এগুলো এগুলো মোটামুটি এই 1200 হাজার 1200 এরকম রেঞ্জে থাকবে আর এগুলোর প্রচুর রকমের নানা পেইন্টিং থাকবে কোনোটা ধর একদম সিম্পল কিছু থাকলো কোনটায় হয়তো কোনো মেয়ে থাকলো মেয়ে ক্যারেক্টার বা কোনটায় আরে তো অন্যরকম डिफरेंट কিছু থাকলো হয়তো এটা ল্যান্ডস্কেপ থাকলো এরকম নানা নানা রকমের অপূর্ব দেখতে এটা নি যেমন একটা দেখো অন্য একটা ধরুন দেখাচ্ছি অনেকে থাকে না যে একটু ফ্লাওয়ার মোটিফ পছন্দ করে এইটা দেখো আর পুরো শাড়িটা কিন্তু একটা চেক 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 ব্যাপার আছে খুব সুন্দর দেখতে এই যে সাদা কালার অপশনটা পুরো আলাদা দাদা যেমন ব্রাইট এটা একটু একদম লাইট একদম দারুণ দেখতে শাড়িটা তো এই ধরনের ইউনিক কালেকশন কিন্তু আপনারা একদম শুধুমাত্র মঙ্গলাম এক্সক্লুসিভি পাবেন তো আমি কিন্তু দারুন দারুন কালেকশন নিয়ে বসে আছি একদমই দেরি করা যাবে না কালেকশন গুলো দেখতে তার আগে ওকে জেনে নেবো সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গেছে আমাদের উনিশশো নিরানব্বই টাকার কেনাকাটার ওপরে মানে শুরু হচ্ছে আর কি তো সিলভার পেন্ডেন্ট থাকছে এরকম বিভিন্ন রেঞ্জে বিভিন্ন রকম গিফট তো গিফট আমি দেখিয়েও দেব আলাদা করে সিলভার পেন্ডেন্ট থাকবে সিলভার কয়েন থাকবে বেডশিট সেট থাকবে এছাড়াও গোল্ড নোস পিন গোল্ড ইয়ারিং তারপর সিলভারের এডি ব্রেসলেট এরকম অনেক কিছু থাকছে প্রত্যেকটা পার্টিকুলার রেঞ্জের ওপর একদম একদম তো দারুন দারুণ গিফটও কিন্তু পাওয়া যাচ্ছে এখানে তো দেখে নি নেক্সট আইটেমটা কি আছে নেক্সট আইটেম এটা একদম আমাদের নিজস্ব প্রোডাক্ট ঠিক আছে এটা আমরা প্রথম আনি আমাদের গ্রাম বাংলার যে পট মানে শিল্পীরা আছে পটুয়ারা আছে তাদের দ্বারা এটা করা এটা জামদানির ওপর আছে এরকম তোমরা খাদির ওপরেও পাবে অন্যান্য তাঁতের ওপরেও পাবে বিভিন্ন টাইপের মেটেরিয়ালটা চেঞ্জ হবে দারুন এটা আছে খাদির ওপর বেশ এটা একটু তুলে দেখাই জিনিসটা হ্যাঁ নিশ্চয়ই একটু তুলে দেখাও হুম এই যে কি অপূর্ব দেখতে লাগছে শাড়িটা দেখুন দারুণ দেখতে এইরকম একটা জিনিসের কিন্তু তোমরা পাঞ্জাবিও পাবে কুর্তি পাবে दुपट्टा পাবে মানে মেয়েদের যা যা লাগে সব সব এই পটচিত্রের উপর পেজ যাবে তো এই একটা দেখলাম জামদানির ওপর এবার দেবো একটা হ্যান্ডলুভের ওপর বা এটাও কিন্তু দারুণ দেখতে অপূর্ব এবং এই শাড়িটার একটা নিজস্ব কনসেপ্ট আছে এটা দেখো যেরকম আমরা দেখি না সিনথেটিকের ওপর রাফেল শাড়ি এটা যাচ্ছে খাদির উপর রাফেল শাড়ি রাফেল পুরো কুচি করা পুরোটা যাবে এরকম হ্যান্ড পেইন্টেড পটচিত্র আর পাটটা যাচ্ছে এরকম রাফেলে এইগুলোর কি রকম প্রাইস আছে এইগুলো মোটামুটি ওই 1800 থেকে শুরু করে আপ টু 3000 3000 এর মধ্যে যেমন কাজ হবে সেরকম কাজ হবে সেরকম অনুযায়ী দারুন দেখতে নেক্সট দেখো এটা একটা হ্যান্ডলুম এর ওপর যাচ্ছে কিন্তু প্রচন্ড গর্জেস এর একদম জেরির কাজ আছে পুরো জরির কাজ আছে এটা শুধু পুজো নয় এটা যেকোনো মানে বিয়ের অনুষ্ঠানেও কিন্তু পরা যাবে দারুন দেখতে লাগবে আর এই যে একটু তুলে দেখিয়ে দিয়ে আচল পরিশ্রমটা অপূর্ব দেখতে আর শাড়িটার মধ্যে লাল আর হলুদ হাফ হাফ করে আছে দারুন দেখতে লাগছে এগুলো ব্লাউজ পিস হবে হ্যাঁ ব্লাউজ পিস যাবে এবং এর অনেক কালার অপশন ও তোমরা পেয়ে যাবে নেক্সট দেখো এটাও গেইন একটা একদম পুরো জমকালো শাড়ি যেটা আমরা বলি আমাদের মানে কথায় যে জমকালো একটা জিনিস পুরো একটা জমকালো শাড়ি অল ওভার শাড়িটা এইভাবেই যাবে এটা আমার প্রপারি দারুন দেখতে লাগছে আর ব্ল্যাক আর পিঙ্ক এর কম্বিনেশনটা যেন শাড়িটাকে আরো খেলাচ্ছে দারুণ লাগছে আচ্ছা এগুলো প্রত্যেকটাই হ্যান্ডলুমের কালেকশন দেখাচ্ছি আর এগুলোর দাম মোটামুটি কি রকম দাম মোটামুটি ধরো আমার কাছে হ্যান্ডলুম শুরু হচ্ছে একশো নিরানব্বই থেকে একশো থেকে তিন হাজার ওপর মধ্যে পাওয়া যাওয়া আচ্ছা নেক্সট একটা এটা যাচ্ছে দেখো মানে স্ল্যাব কটনে স্ল্যাব কটনে স্ল্যাব কটনের ওপর জামদানি কি অপূর্ব কি সব খুব সব কারণ অনেকে হার্ডে জামদানি না পড়তে পারে না বা পরতে চায় না বা বেশি ভারী কাজ পছন্দ করে না তাদের সিম্পল সোবার একদম শাড়ি আরেকটা আছে এখানে তলায় দেখতে পাচ্ছি অপূর্ব দেখতে এই শাড়িটাও এটা পুরো ট্রেডিশনাল করাত কাজ যেটা হয় পুরো করাত কাজে যাচ্ছে এটাও কিন্তু স্ল্যাব কাট মেটেরিয়াল ওয়াও খুব সুন্দর সুন্দর কালেকশন আছে শুধুমাত্র হ্যান্ডলুমেরই এত এত অপশন দেখালাম প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবে এ ছাড়াও কিন্তু প্রচুর কালেকশন আছে হ্যান্ডলুমেরই এবং এগুলোরও লাইট শেড ডার্ক শেড সব রকমের পাওয়া যাবে এই একটা কি শোবার কালার এর মধ্যে আছে গোটাটাই চাপা গোটাটাই চাপা কাজ এটা মানে কি এটা মাসলিনের উপর যাচ্ছে আচ্ছা মাসলিন এই যে সবাই যেটা দেখতে চায় সেটা দেখিয়ে দি দারুন শাড়িটা আছে আর খুব হালকা খুব দারুন দেখতে আচ্ছা তো এতক্ষণ হ্যান্ডলুম দেখলাম এবার একটু সিল্কের উপর একদম ঠিক আছে এগুলো সব যাচ্ছে আর্ট সিল্ক বা সেমি সিল্ক যেটা আমরা বলে থাকি তো এগুলো একদম মোটামুটি শুরু হচ্ছে বারোশো তেরোশো থেকে শুরু করে আমি যা দেখাবো এখন ওই আড়াই তিনের মধ্যে চলে আসবে তো এই যাচ্ছে এটা মধুবনী প্রিন্টিং সবাই জানো মধুবনী খুব ফেমাস একটা আর্ট ফর্ম তো এটা যাচ্ছে মধুবনীতে এটা দেখতে প্রচুর কালার পেয়ে যাবে হ্যাঁ আচ্ছা এটা যাচ্ছে তসরি সেমি টসরের ওপর এটা যাচ্ছে ডিজিটাল প্রিন্টিং এ আর কি একটু আঁচলটা দেখাবো এটার কি অপূর্ব দেখতে আছে আঁচলটা দারুণ দেখতে এগুলোর কালার অপশন থাকে এগুলো প্রত্যেকটা প্রত্যেকটা শাড়িরই প্রচুর মানে পাঁচ ছটা তো মিনিমাম থাকবেই তার থেকে বেশিও থাকতে পারে এবার এটা যাচ্ছে কাতানে সেমি কাতানের ওপর এবং এই কাতানেরও আমাদের কিন্তু হাজার থেকে শুরু হচ্ছে কাতান এবার বিভিন্ন রেঞ্জের আছে চোদ্দশো পনেরোশো আঠেরোশো দু হাজার পঁচিশশো প্রচুর যেরকম কোয়ালিটি হবে সেরকম হবে এবং কাজ যেরকম হবে একদম তাই ওপর নির্ভর করছে এইগুলোরও প্রচুর কালার অপশান তোমরা পেয়ে যাবে এইটা যেমন দেখো একটু ল্যান্ডস্কেপ তুলে ধরা হয়েছে আঁচলে কি হালকা শাড়িটা প্রচন্ড হালকা এটাও কাতানের উপরে এটাও কাতানের উপরেই যাচ্ছে আচ্ছা কাতান শাড়ি এত অন্যরকম একদম অন্য অন্য রকমের আর এত লাইট ওয়েট মানে কাতান শাড়ি দারুণ দেখতে এগুলোরও প্রচুর কালার প্রচুর কালার অপশন পেয়ে যাবে নেক্সট দেখো যাচ্ছে এটা শার্টিন কাতানে যাচ্ছে ওয়াও এটা মেটেরিয়ালটা দেখো খুব গ্লসি দারুন দারুন কালারটাই খুব আই ক্যাচিং হ্যাঁ দারুন অপূর্ব দেখতে এগুলো সব কাতান হ্যাঁ এটা যাচ্ছে শার্টিন কাতানে শার্টিন কাতানে বাহ দারুন দেখতে লাগছে আর এই শাড়িটা জাস্ট জাস্ট দেখার মতো ওয়াও একদম আমরা যেরকম অরিজিনালে বিষ্ণুপুরি মিনাকারি বালুচুরি বা স্বর্ণচুরি দেখে থাকি সেটারই এটা রেপ্লিকা আচ্ছা এটাও কিন্তু মোটামুটি ষোলোশো 1700 এর মধ্যে আচ্ছা দারুন দেখতে শাড়িটা আর এটার কালার অপশনও আছে মানে ডার্কেও হবে আবার হোয়াইট বেসের উপরে হবে হোয়াইটের সাথে রেড হোয়াইটের সাথে রানি ব্লু যে রকম হবে যেরকম পছন্দ করবে সব রকম কালার অপশন অ্যাভেলেবেল

পুরো বোনা শাড়িটা দেখলে বোঝা যাবে অপূর্ব দেখতে লাগবে একটা আমাদের বাঙ্গালামের এক্সক্লিউসিভ এবং কালেকশন মানে আমি এত শাড়ি দেখেছি এত ঘুরেছি এটা একেবারেই ইউনিক কালেকশন দেখলাম যাকে বলে দারুন এগুলো প্রাইস মোটামুটি মোটামুটি সাড়ে তিন চার এরকমের মধ্যে চলে গোটা শাড়িটা গোটা শাড়ি গোটা শাড়িটাই কাজটা আছে আচ্ছা নেক্সট দেখো এটা যাচ্ছে এতদিন আমরা বালুচরি দেখে এসেছি সিল্কের ওপর এটা খাদিতে খাদি বালুচরি এটা মানে একটু বয়স্ক মানুষ যারা আছেন তারা যদি পড়েন তাদের সারাদিনে কোনো কষ্ট হবে না এত এখন একদম কলেজে কোনো ফাংশন এগুলো কি লাইট কালারেই থাকবে এগুলো বিষ গুলো লাইট লাইট কালারেই থাকবে আর লাইক ছাড়া ভালো লাগবে না কাজটা ফুটবে না এখানে যেরম স্টোরি গুলো আর কি তুলে ধরা হয় ওটা লাই মানে লাইট এর ওপর ডিপের কাজ থাকলে ভালো বোঝা যাবে না এইটা দেখো এটা একদম আমাদের আরো একটা প্রিমিয়াম কালেকশন এটা যাচ্ছে খাদির ওপরে যে মা দুর্গাটা এটা পুরো হাতে করে করা হাতে করে আসলে কাজটা কাজটা পুরো হাতের মাধ্যমে আমি একটু এটা ব্যাক সাইডটাও দেখাতে বলবো একটু উল্টা দেখলে বুঝতে যেটা আমরা বলি না একদম হাতে বোনা শাড়ি এটা হচ্ছে পুরো হাতে বোনা এবং হাতের কাছে দারুণ কাজটা যাচ্ছে অপূর্ব আচ্ছা এইগুলোরই এরকম লাইট কালারের লাইট বেস দারুন দেখতে লাগবে আর এইটাই যেন মানে বেশি খেলবে জিনিসটা মঙ্গলম এক্সক্লুসিভ যে নামকরণটা তার সঙ্গে জাস্টিফাই করে এই শাড়িগুলোই সত্যি তাই ও বলবে একে একে এগুলো কি শাড়ি আছে এটা আমি পুরো তসরের এখন সেগমেন্ট দেখাচ্ছি পরপর যে কটা দেখাবো সব তসরের এটা যাচ্ছে তসরের ওপর কলমকারী উইথ ফ্রেঞ্চ নট ওয়ার্ক এটা কিন্তু পুরো হাতের কাজে দেখো পুরো যাচ্ছে পুরো এক একটা যেমন ফ্রেঞ্চ নট স্টিচ যেটা সেইটা দিয়ে পুরো ডিফাইন করা হয়েছে শাড়িটাকে আর কলমকারিতে বাকি প্রিন্টটা যাচ্ছে কলম কারি আর কাজটা যাচ্ছে এরকম এটা তুলে দেখালে বোঝা যাবে স্টিচিং আছে এই যে হাতে করা একদম দারুন দেখতে শাড়িগুলো কি রকম দাম আছে এগুলোর এগুলো মোটামুটি আড়াই তিনের মধ্যে আড়াই তিনের মধ্যে চলে আসবে আচ্ছা নেক্সট একটা ওয়াও ওয়াও শাড়ি যাকে বলে দারুন দেখতে এটা এই বছর পূজোর একদম হটকে কাইট এটা যাচ্ছে বুলিয়ান এন্ড লম্বানি স্টিচ আচ্ছা ঠিক আছে পুরো শাড়িটা তসরের ওপরে হাতের কাজেই যাবে একদম নিচটা দেখতেই পাচ্ছ ইন্টিগ্রেট পুরো ডিজাইন করা এগুলো কিন্তু মোটামুটি সাড়ে চার পাঁচের মধ্যে সাড়ে পাঁচ এরকম বিভিন্ন রেঞ্জের আছে একদম আর কোয়ালিটি নিয়ে তো কোনো কালার অপশন পেয়ে যাবে প্রচুর কালার থাকবে এগুলো লাইট শেড প্যাস্টেল শেড যেমন চাইবে যেমন চাইবে নেক্সট দেখো তসরে এতদিন অনেক কিছু দেখেছো এই ধরনের ডিজাইন কিন্তু তসরে দেখা যায় দারুন পিওর একদম তসরের উপর যাচ্ছে গাছি বাই গাছি তসর এটা আর পুরো এরকম ওয়ার্কে যাচ্ছে ঠিক আছে এরকম তুমি যে বলছিলে এই কাজটা পাটের দিয়ে এটা একটু বলো কিভাবে করা এটা এটা ডিজাইনটা ফার্স্টে করে নিতে হয় তারপর যে জায়গায় ডিজাইন হবে সেখানটা এঁকে নিতে হয় তারপর পাটকাটির মাধ্যমে এই ডিজাইন গুলোকে তোলা হয় এই কাপড়গুলোকে এখান থেকে মানে অল্প অল্প করে ডিস্ট্রয় করে 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 এই ডিজাইনটাকে তুলতে হয় কত খাট নিয়ে একটা শাড়ির পেছনে মানে অপূর্ব দেখতেও শাড়িটা দারুণ দেখতে আর এগুলো কিন্তু এক্সক্লুসিভ মনে হয় চারটে পাঁচটা করে কালার শেড পেয়ে চার পাঁচটা করে কালার পেয়ে যাবেন অপূর্ব আর দেখে নিতে পারছো এগুলো সিল্ক মার্ক সার্টিফাইড আমাদের নিজস্ব সিল্ক মার্ক আছে তো শাড়ির কোয়ালিটি নিয়ে কোনো ভাবনা চিন্তার জায়গাই নেই একদম দারুণ দারুণ নেক্সট দেখো তসরেও গর্জেস শাড়ি হয় ঠিক আছে এটা যাচ্ছে তসর বেনারসি আচ্ছা এটা পুরো একদম বেনারসিরই শাড়ি বেনারস থেকেই তৈরি হয়ে আসে পুরো তসরের বডি টেক্সচার হাত দিলেই বুঝতে পারবে তসর তার সাথে যে পাটটার আঁচলটা যাবে এটা যাবে কাতানে আচ্ছা মানে তসর আর কাতান মিশিয়ে আছে দারুন একদম ইউনিক কালেকশন এগুলো কিন্তু সিল্ক মার্ক সার্টিফাইড প্রত্যেকটা অরিজিনাল তসর যেগুলো গুলো দেখছি সবগুলোই সিল্ক মার্ক আছে এগুলো না কিছু আছে কিছু সেমিতে আছে যেগুলোতে সিল্ক মার্ক সার্টিফাইড প্রত্যেকটা এরকম স্টিকার দেওয়াই থাকছে আচ্ছা এই যার একটা এটাও তাসার বেনারসি এটা মিনাকারিতে অপূর্ব দেখতে ইয়লোর সঙ্গে ব্ল্যাক কম্বিনেশন দারুন দেখতে লাগছে দারুন আচ্ছা তসর দিয়ে তো এক্সক্লুসিভ কালেকশন শুরু করলাম এবার একটু মটকাতে আছে তো এগুলো যাচ্ছে একদম অরিজিনাল মটকা সিল্ক ঠিক আছে পুরো হাতে বোনা শাড়ি এবং এটা দেখো এই যে ভেতরে গিনি গুলো বসানো আছে এটার নাম হচ্ছে গিনি মটকা এটা কিন্তু একদম বোনা এটা কিন্তু কোনো পেস্টিং নয় এটা একদম ভেতর দিয়ে বোনা শাড়ি করে করে আছে এখানে একটু দেখাতে বলবো এই যে জিনিসটা কিন্তু শাড়ির সঙ্গেই বোনা আছে দেখে বোঝা এগুলো হচ্ছে তোমার ওই সেই তামার পয়সা হয় না তামার পয়সা দিয়ে করা আচ্ছা এগুলো কিন্তু তামার পয়সা আছে গোটা শাড়িটার মধ্যে দারুন মানে পয়সা নয় মানে তামার আর কি জিনিসটা অপূর্ব দেখতে আঁচলটা যাবে মসলিনে আর বাকি পুরো শাড়িটা মটকার এবং মসলিনের একটা কোটা দেখো এরকম স্ট্রাইপ যাচ্ছে আচ্ছা এটারও তোমরা কালার অপশন পেয়ে যাবে নেক্সট দেখো অনেকেই পছন্দ করে যে এক কালারের পুরো একদম সলিড এক কালারে একটা মটকা যাচ্ছে জারির আঁচল যাবে এই যাচ্ছে আচ্ছা এগুলো কিন্তু ওয়াশ মটকা হ্যাঁ ওয়াশ মটকা হলে সেটা অনেক বেশি সফট হয় যদি ওয়াশ মটকা না হয় তাহলে কিন্তু করকর একটু আচ্ছা এইজন্য দেখো ম্যাটেরিয়ালটা বচন্য সফট এই যে একদম হাতে চলে আসছে আর এগুলো কিন্তু প্রত্যেকটা সিল্ক মার্ক সার্টিফিকেট আচ্ছা নেক্সট দেখো এটাও যাচ্ছে ওয়াশ মটকাতে ওয়াশ মটকা দেখলেই বোঝা যাবে শাড়িটার অপূর্ব গ্লেজ আছে ওয়াশ মটকার ওপর জামদানি ওয়ারকে যাচ্ছে আচ্ছা এটা পুরো জামদানি ভরকে যাচ্ছে ওয়াশ মটকাতে ব্লাউজ পিস হয় হ্যাঁ একদম রানিং ব্লাউজ পিস থাকবে আর এগুলো প্রচুর আরো অন্যান্য ডিজাইন অন্যান্য কালার সব পেয়ে যাবে আর আমি আমার শাড়িটা একটু দেখিয়ে দিই যেটা দেখালাম আগে সিসেল ভরকে সিসেল ভরকে যাচ্ছে এটা আমার শাড়িটা এটা কিন্তু মটকার উপর রয়েছে পুরোটাই এরকম সি সেল যাচ্ছে এই যে দেখলে বোঝা যাবে জিনিসগুলোর কাছ থেকে এই যে গোটা শাড়িটা কিন্তু ঠিক যেরকম আগেও দেখালাম বোনা আছে এতেও কিন্তু ওইভাবেই বোনা আছে গোটা শাড়িটা তো শুধু আছে আপনারা দেখলে ওকে দেখলেই বুঝতে পেরে যাবেন এগুলোরও প্রচুর কালার অপশন আপনারা পেয়ে যায় মটকা যেরকম দেখলে মটকা আমাদের বেঙ্গলেরই শাড়ি তো ওইরকম বেঙ্গলের আরেকটা ঐতিহ্য হচ্ছে বিষ্ণুপুরী সিল্ক বিষ্ণুপুরী কাতান দেখাচ্ছি দেখো যাচ্ছে এগুলো কিন্তু হ্যান্ড ব্লক এবং শাড়ি পিওর কাতান উইথ সিল্ক মার্ক এগুলো তোমরা পেয়ে যাবে এবং এরও প্রচুর কালার অপশন এবং ডিজাইন অপশন সেগুলোও থাকবে এরই আর একটা দেখো ভ্যারাইটি এটাই সেম জিনিস শুধু কালারটা আলাদা এবং এটা টোনটা আলাদা হম ঠিক আছে এগুলো পুরো দেখো হ্যান্ড ব্লকে যাচ্ছে এবং এই ব্লকটার বিশেষত্ব হলো আমরা বাংলায় যত রকমের ফুল দেখি পশু পাখি দেখি সেইগুলোর ওপর বেস করে কিন্তু এই ব্লক গুলো তৈরি করা হয় এর সাথে কিন্তু অন্যান্য জায়গার ব্লকের ডিফারেন্স এটা যেরকম আজরাকের একটা ডিফারেন্ট টাইপ ব্লক হয় সেরকম বিষ্ণুপুর কাতানের কিন্তু ব্লকটা একদম বোঝা যাবে এটা বিষ্ণুপুরি কাতানের ব্লক দেখলেই বোঝা যাবে সরালামের আর আরেকটা ঐতিহ্য হচ্ছে স্বর্ণচুরি তো স্বর্ণচুরির হতো সোনার জন্য ওই জন্য ওই জন্য নামটা হচ্ছে স্বর্ণচুরি কিন্তু এখন যেহেতু সোনা তো আর ইউজ হবে তো আমাদের এখানে গোল্ডেন জরি দিয়ে বোনা হয় বা কপার জারি দিয়ে বোনা হয় ওই জন্য এটাকে স্বর্ণচুরি এখন বলা হয় এবং এটা আচ্ছা দেখো পুরো মিনাকারিতে আর প্রত্যেকটা শাড়িতে না একটা করে স্টোরি বলা থাকে বিভিন্ন সেটা বিয়ের স্টোরি হতে পারে সেটা আমাদের কোনো পুরনো ধরো যে এপিক আছে রামায়ণ মহাভারত সেখানকার গল্প স্টোরি থাকবে স্টোরি থাকবে স্টোরি বেশ শাড়ি আর যেটা হচ্ছে তোমার বালুচরি ওটা হচ্ছে বালুচর নামে একটা জায়গা থেকে তৈরি হতো বলে ওই শাড়িটার নাম বালুচরি এই জন্য বালুচরি আর স্বর্ণচুরি কিন্তু পুরো ডিফারেন্ট একদম শাড়ি বালুচরিটা হচ্ছে তোমার সুতো দিয়ে বোনা আচ্ছা আচ্ছা তো এই শাড়িটা একটু এই টোনটা দেখিয়ে দিয়ে কি অপূর্ব লাগছে গোটা শাড়িটা টোনটা দেখেই বুঝতে পারবেন নীল আর সবুজ একটা টোন আসছে ময়ূরকন্ঠী কালার বললেন একদম আচ্ছা এখানেও কিন্তু সিল্ক মার্ক দেওয়া আছে দেখতে পেয়ে যাচ্ছেন আপনারা তো কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না আর জিনিস তো জাস্ট ওয়াও নেক্সট যা ابو দেখো এটাও যাচ্ছে স্বর্ণচুরি কিন্তু এটার একটা অন্য ভ্যারিয়েন্ট এটা যেমন আঁচলটা যাচ্ছে অন্য কালারে আর বডিটা যাচ্ছে দেখো একদম অন্য কালারে হুম কন্ট্রাস্ট পুরো আছে আর এই কম্বিনেশন স্টোরি এখানে দেখানো হয়েছে দেখানো হোক ভালো করে দেখো এখানটা আর এটা কিন্তু পুরো হাতে তৈরি আচ্ছা এই এই শাড়িগুলোর এই এইজন্যই যে প্রাইসটা নেওয়া হয় এটা হচ্ছে যারা তৈরি করে যে তাঁতিরা তাদের মজুরি আচ্ছা বে টাইম লাগেও ওন লাগে প্রচুর এরকম একটা শাড়ি বুঝতেই পারছো এটা বুনতে কতটা টাইম লাগবে এটা যাচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে বাংলার একটা ঐতিহ্য কারণ বাংলার শিল্পীরা কিন্তু এই ধরনের এই যে ধরো মটকা বলো বা এই বালুচরি বলো স্বর্ণচুরি বলো এগুলোর ওপর কিন্তু তাদের শিল্পটা কতটার এগুবে আগামী দিনে সেটা নির্ভর করছে কাদের ওপর আমাদের ওপর আমরা যদি জিনিসগুলোকে না প্রমোট করি এটা কিন্তু এগুবে না সেই শিল্পীগুলো এই শিল্প যে জিনিসটা এটা স্টপ হয়ে যাবে হয়ে যাবে একদম একদম দারুন দারুন আচ্ছা এটা সরাচ্ছি এইটা দেখো পুরো অল ওভারে যাচ্ছে যেরকম এতক্ষণ দেখলে হালকা কাজে এটা যাচ্ছে অল ওভারে আর এটা কিন্তু কপার জারিতে আছে এটা দেখো এটা হচ্ছে পুরো শিকারের গল্প ময়ূর হাতি পুরো দেখো এইভাবে ডিজাইনটা যাচ্ছে বডিতে গোটা বডিতে যে কাজটা আছে এটাও কিন্তু একটা স্টোরি আছে এবং এখানেও দেখো পুরো মহাভারতের স্টোরি কিন্তু তুলে ধরা হয়েছে দারুন দারুন এই যে অর্জুনের লক্ষ্যভেদ মাছ এখানে যাচ্ছে দারুন পুরো স্টোরিটাকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে অপূর্ব দেখতে তা এবার যে শাড়িটাতে দেখাচ্ছি এটা শুধু শাড়ি নয় কুর্তিতেও চরম ফেমাস আমরা সবাই জানি চিকনকারী এবং মাঙ্গালামের চিকনকারি একদম হাটকে কারণ মাঙ্গালাম এখানে কিন্তু মাঙ্গালামই প্রথম চিকনকারি এনেছিল শার্টওয়াতে তখনো চিকনকারি আসেনি এবং সবাই বলতো এটা কি জিনিস কি করে পরবো কারণ যেহেতু জর্জেট মিটারিয়াল ট্রান্সপারেন্ট হতো এখন তো অনেক রকম বেরিয়ে গেছে এখন কটনেও হয় এখন মোডালেও হয় তো যাই হোক এবার আমরা প্রথম শাড়িতেও আমরা প্রথম আনি এবং মিরের একটা আমাদেরই কনসেপ্টে এই শাড়িটা বানানো হয় এইটা পুরো মিরর যাচ্ছে আর চিকনকারি আমি বলে দিই একটু চিকনকারি আমাদের কাছে শুরু হচ্ছে শাড়ি সাড়ে নশো টাকা সাড়ে টাকা থেকে আপ টু মোটামুটি সাত হাজার অব্দি যেরকম কাজ হবে সেরকম এটা যেমন দেখো ফুল জালে যাচ্ছে ফুল ওয়ার্কে যাচ্ছে একদম কোন জায়গাটা দেখো বাদ নেই দেখবে পুরোটাতেই কাজ রয়েছে আর এগুলোরও প্রচুর কালার অপশন তোমরা পেয়ে যাবে সরালাম নেক্সট দেখো চলে যাচ্ছি একদম বিভিন্ন স্টেট সেটে যেমন লখনৌ গেল লখনৌর পর আমরা চলে এলাম কিন্তু গুজরাটে ঠিক আছে এটা পুরো আজরাকের ওপর যাচ্ছে মোডালের ওপর আজরাকে যাচ্ছে তার উপর যাচ্ছে এরকম পুরো ঘাট ছোলা ডিজাইন এটাকে বলা হয় ঘাট ছোলা ডিজাইন তো পুরো ইন্টিগ্রেট একদম ডিজাইন যাচ্ছে আর অল ওভার শাড়িটা তো এইভাবেই যাবে পিওর পিওরের উপর রয়েছে এটা একদম পিওর মোডালের উপর যাচ্ছে একটা কথা বলি আমি শাড়ির ভিডিও অনেক জায়গায় করি অনেক দেখি ওর কাছে শাড়ি তো ইউনিক কালেকশন আছেই আছে প্লাস শাড়ি নিয়ে কিন্তু আমি অনেক কিছু তথ্য ওর কাছ থেকে পাচ্ছি অনেক রকমের জ্ঞান ওর কাছ থেকে আমি পেলাম তার জন্য সত্যি আমি খুব ভালো লাগছে আমার এত কিছু কেউ বুঝিয়ে বলে না যেটাও আমাকে বিহাইন্ড ক্যামেরা আমাকে বলছে বোঝাচ্ছে আমার খুব ভালো লাগছে জিনিসটা পরবর্তীকালে যদি কোনো সুযোগ হয় আমরা অবশ্যই সেগুলো শেয়ার করি একদম এটা যাচ্ছে দেখো হার্ট অফ ইন্ডিয়া অর্থাৎ মধ্যপ্রদেশের শাড়ি হ্যাঁ সিল্ক মানে ওখানকার খুব একটা হচ্ছে রাজবংশ মাহেশ্বরী তা সেখান থেকেই হচ্ছে এই শাড়িটা ওখানকার রানীরা পড়তো তো সেই রানীর উদ্যোগেই শাড়িটা যেহেতু তৈরি হয় ওই জন্য এটার নাম হচ্ছে মাহেশ্বরী সিল্ক এটা পিওর একদম হ্যান্ডলুম শাড়ি পুরো হ্যান্ডলুম মার্ক তোমরা কিন্তু এই শাড়িটার সাথে পেয়ে যাচ্ছ এবং এটারও লাইট শেড ডার্ক শেড বিভিন্ন রকম পেয়ে যাবে। এটাই মহেশ্বরের আরেকটা ভ্যারিয়েন্ট এটা যাচ্ছে টিশুতে। আচ্ছা ঠিক আছে এটা যাচ্ছে টিশুতে। গ্লেস দেখলেই বোঝা যাবে দারুন দেখতে। প্রত্যেকটা শাড়েই প্রচুর কালার থাকবে। একদম সাউথে কাঞ্চিপুরম। ওয়াও এটা দেখবে এরকম ডিজাইন দেখবে ফিল্ম অ্যাকট্রেস রেখা দেখবে এগুলো এরকম ধরনের শাড়ি উনি তো সেটা চলে এলাম একদম সাউথে কাঞ্চিপুরম সিল্ক আর এগুলো দেখবে রেখা রেখা এগুলো খুব পরে ফিল্মে প্রচুর এবং এই কালারটা বিশেষ করে মানে গোল্ডেন যে টাচটা এটা উনি দেখবেন এই কম্বিনেশনটাই উনি খুব মানে প্রেফার করেন এবং এই জিনিসগুলো সেমি থেকে পিওর সব রকম রেঞ্জে পেয়ে যাবে মোটামুটি সাড়ে চার থেকে শুরু করে আপ টু ফিফটিন থাউজেন্ড টোয়েন্টি থাউজেন্ড বিভিন্ন রেঞ্জের আছে এটাও কাঞ্চিপুরমের আর একটা ভ্যারাইটি আমি জাস্ট একটু কালার অপশন হিসাবে একটু ভ্যারিয়েশন হিসাবে দেখাচ্ছি দারুন দেখতে নেক্সট এইটা যাচ্ছে চান্দেরি এটাও কিন্তু মধ্যপ্রদেশেরই শাড়ি চান্দেরি চান্দেরি গ্রামের শাড়ি এটা আচ্ছা চান্দেরি বলে একটা গ্রাম হয় আচ্ছা সেখানকার শাড়ি হচ্ছে এবং পার্টিকুলার এই ডিজাইনটা না করিশ্মা কাপুর পরেছিল কোনো একটা অ্যাওয়ার্ড ফাংশন বা কোনো একটা প্রোগ্রামে উনি পরেছিলেন সেম ডিজাইন দেখতে দারুন এটা পুরো চান্দেরিতে যাচ্ছে চান্দেরি কাতান বলে এগুলোকে নেক্সট এটা যাচ্ছে মুগা তসরে মুগার ওপর যাচ্ছে মানে মুগা দিয়ে আর কি যেটা উইপটা যাচ্ছে মুগা আর মেটেরিয়ালটা যাচ্ছে তসরের ওপর দারুন এগুলো কিন্তু একদম অরিজিনাল সিল্ক প্রত্যেকটা দেখো সিল্ক সার্টিফাইড নেক্সট এটা যাচ্ছে রং কাট খাডি আচ্ছা খাড্ডি জর্জেট আমরা অনেকেই দেখেছি কিন্তু এটা যাচ্ছে কার্ড খাড্ডি দেখো প্রত্যেকটা লেয়ারে লেয়ারে একটা করে অন্য অন্য কালার এইটা কিন্তু সেইভাবেই তৈরি করা হয়েছে বা বোনা হয়েছে ঠিক আছে রংকাঠ খাড্ডিতে এটা যাচ্ছে এর তোমরা কালার অপশন পাবো ভ্যারিয়েশন পাবো আর কি সব আর প্রত্যেকটা এগুলো সব প্রিমিয়াম কালেকশন দেখাচ্ছি আর এগুলো সেমি হয় এগুলো সেমিও আমার আমার কাছে অ্যাভেলেবেল সেমিতেও পেয়ে যাবে আর সেমি মোটামুটি এই আড়াই তিন হাজারের মধ্যে আর পিওর মোটামুটি নয় দশ এগারো এরকম একদম এটাও যাচ্ছে আগেন একটা চান্দেরি কাতানের ওপর এগুলো একদম ব্রাইডাল পিস দারুন আর কি লাইট প্রত্যেকটা শাড়ি লাইট ওয়েট এগুলো পিওর একদম হ্যান্ডলুম মার্ক সহযোগে যাচ্ছে আচ্ছা এটা হচ্ছে মানে এবার পুজোর খুব একটা চাহিদিত মানে প্রচন্ড চাহিদা আর কি তার মানে মশরু সিল্ক আচ্ছা এটা দেখো তানের থেকেও লাইট হ্যাঁ প্রচন্ড লাইট মানে এতটা যে কাজ কিন্তু প্রচন্ড লাইট এবং কিন্তু দেখালে বোঝা যাবে ভেতরটা দেখো রানি কালার এই যে এটা ডুয়েল টনে যাচ্ছে আচ্ছা এটা ব্লাউজ পিস থাকছে হ্যাঁ ওয়াও এটা হচ্ছে মাশরু কাতান দারুন দেখতে ওকে এটা যাচ্ছে মশরুম কাতান এটা বেনারসের শাড়ি আচ্ছা মশরুম সিল্কটাই হচ্ছে বেনারসের নেক্সট হচ্ছে এটাও যাচ্ছে মাশরুতে এটা হচ্ছে রংকাঠ আর রাংকাঠের বিশেষত্বই দেখো এই যে একটা করে কালার যাবে একটা শাড়ির মধ্যে কতগুলো কালার হ্যাঁ অনেক যেটা দেখালাম খাড্ডি এটারই হচ্ছে কাতান আচ্ছা দারুন দেখতে শাড়িগুলো এবং এগুলোর কিন্তু তোমরা অনেক অন্য ডিজাইন অন্য কালার অপশন সব পেয়ে যাবে নেক্সট এটা যাচ্ছে ব্রাশ জর্জট খड्डी। ওয়াও এটা কিন্তু একদম ইউনিক দেখতে জিনিসটা। এর জরিটা থেকে দেখলে বোঝা যাবে। একদম উপর উপর আছে মন হচ্ছে। উঠে উঠে আছে কাজটা। এতটায় সুন্দর। আর কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও। এটাও কিন্তু রং কাটেই যাচ্ছে দেখো পুরো আলাদা আলাদা কলা এটা হচ্ছে রং কাটেই যাচ্ছে। নেক্সট চোলা এটা হচ্ছে অন্ধের শাড়ি বা অনেকে ইক্কাতও বলে। এক চেক চেক একটা কাজ আছে সাইডার মধ্যে এগুলো সাধারণ উপরেই হয় ঠিক না নেভি নো কালার কিন্তু কালার এর মধ্যে হবে আমি একটু লাইট ডার্ক সবটাই দেখাচ্ছি এর সঙ্গে খেলছে ও কালারটা খুব সুন্দর লাগছে লাগে অনেকে রেড পছন্দ করে না তাদের জন্য কিন্তু এটা মানে রানি যেহেতু কম্বিনেশন দারুণ দারুণ এটারই আরেকটা ভ্যারিয়েশন যাচ্ছে এটা যেটা পুরো বডিটাই দেখো কাজটা যাচ্ছে শুধু বডি না পারটাও কিন্তু অন্যরকম আছে আর আঁচলটাও অন্যরকম খুব অপূর্ব দেখতে শাড়িটা এটা হচ্ছে পোচমপলি একদম অরিজিনাল সিল্ক এগুলো আচ্ছা আর আমাদের যে স্টেটের যেটা শাড়ি আমরা সেইখান থেকে সেই উইভার্স এর কাছ থেকে আমরা সেটা তৈরি করাই এইটা যাচ্ছে বেনারসের কাতান এটা হচ্ছে কারওয়া কাতান কারওয়া কাতান কেন নাম কারণ এই যে জাড়িটা দেখছো এটা পুরো পুরি ভেতর দিয়ে বোনা দেখো জাড়িটা কোন জায়গায় মানে ইন্টারলক যেটা আমরা বলি না দেখো এটা হচ্ছে করওয়া কাতান কাতানে অনেক ভ্যারাইটি হয় নর্মাল কাতানও হয় আবার এটা হচ্ছে কাতান এতে জারিটা কি হয় পুরো ইন্ট্যাক্ট থাকে সরে না নিদের জায়গা মানে ফেসে ব্যাপারটা হবেই না ওয়াও দারুন দেখতে কালার গুলো তো জাস্ট দুর্দান্ত আচ্ছা এই প্রত্যেকটা শাড়ি যেগুলো পিওরে দেখছি এগুলো কি সব সেমি আছে তোমাদের কাছে হ্যাঁ এগুলো সেমিও পেয়ে সেমি পাওয়া হ্যাঁ মোটামুটি সবগুলোরই সেমি আছে অনেকেই আছেন একদম পিওর এফোর্ড করতে পারবেন না নিশ্চয়ই না সব রকম আছে সব রকম হ্যাঁ কিন্তু এবার একটা ভিডিও তো ধরো সব কিছু তো কভার আপ করা সম্ভব নয় তো আমি সেই জন্য মোটামুটি সব রেঞ্জটাই রাখার চেষ্টা করেছি একদম জাল কাতার সবার খুব পছন্দের একটা কাতার একটা কাতার মিনাগারি ওয়ার্ক আছে জিনিসটা খুব সুন্দর এটারও যেমন প্রচুর সেমি পাবে সেমি গুলো মোটামুটি দু হাজারের মধ্যে আর যেটা অরিজিনাল তো জানোই আপ হয় মোটামুটি আর এছাড়াও কিন্তু আমার কাছে বিয়ের বেনারসি সমস্ত রেঞ্জের মোটামুটি আড়াই হাজার থেকে শুরু করে পাওয়া যায় সব রকম রেঞ্জের অ্যাভেলেবেল এই একটা শাড়ি এবার দেখায় কি অপূর্ব দেখতে এবং ততটাই লাইট ব্যা একদম আমি শো স্টপার বলবো এটাকে আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা দেখুন পসমিনা শাড়ি পসমিনা অনেক দেখেছি এই যে আমরা দেখি না কাশ্মীরের পিওর যে পশমিনা এটা দেখলে বোঝা যাবে মানে কাজটা তো দেখলে বোঝাই যাচ্ছে শাড়ির মানে ইয়েটা সিল্কের যে কোয়ালিটিটা

দারুন দেখতে তো এই রকম কিন্তু হিউজ হিউজ কালেকশন আছে একটা ভিডিওতে মানে কি বলবো খুবই কমই দেখাতে পারলাম মনে হয় আমার এরকম প্রচুর কালেকশন আছে আর সব থেকে বড় কথা আমি যেটা বললাম শুধু শাড়ি কেনা নয় শাড়ি কিভাবে রাখবেন কোন কোন শাড়িটা কিভাবে রাখলে ভালো থাকবে অনেক দিন থাকবে সেই সমস্ত ডিটেলস কিন্তু ও খুব ভালোভাবে দিয়ে দিয়েছে বা দিয়ে দেবে আপনাদের তো চাইলে অবশ্যই বুটিকে আসুন এখানে পুজোর স্পেশাল খুব ভালো অফারও চলছে গিফটও আছে তো এই ধরনের শাড়িগুলো যদি চান নিতে অবশ্যই এখানে চলে আসুন ওর কাছ থেকে একটু জেনে কখন কখন খোলা থাকে সপ্তাহে কতদিন হ্যাঁ আমাদের এখন রোজই খোলা পুজোর যেহেতু একদম সিজন চলছে তাই এখন রোজ খোলা মানডে টু সানডে রোজ এবং মোটামুটি সকাল দশটা থেকে রাত্রি নটা সাড়ে নটা অব্দি আমরা থাকি একদম তো একটু গিফট গুলো সবারই সাথে একটু শেয়ার করি উনিশশো নিরানব্বই থেকে কেনাকাটায় পেয়ে যাবে এই একটা সিলভারের পেন্ডেন্ট এবার হ্যাঁ ডিজাইনটা চেঞ্জ হতে পারে নেক্সট যাচ্ছে আমাদের চার হাজার থেকে কেনাকাটায় এরকম দুটো কুশন দিয়ে তার সাথে একটা বেড কভার দুটো থাকবে পিলো কভার এরকম একটা ফাইভ পিসের সেট এটা টোটাল ফাইভ পিসের একটা সেট যাচ্ছে তারপর সাত হাজারের ওপর কেনাকাটায় থাকবে সিলভার কয়েন দশ হাজারের ওপর কেনাকাটায় থাকছে গোল্ড কেনাকাটার উপর থাকছে এরকম একটা সিলভার এডির একটা ব্রেসলেট সিলভার এডির ব্রেসলেট নেক্সট যাচ্ছে কুড়ি হাজারের ওপর কেনাকাটায় গোল্ডের ইয়ারিংস আর এছাড়াও বিয়ের কেনাকাটার উপরে কিন্তু থাকছে কন্যা পক্ষের জন্য বিশেষ করে মেয়ের জন্য বিয়ের কনের জন্য আমাদের পক্ষ থেকে একটি ডালা যেটাতে থাকবে একটা শাড়ি আলতা সিঁদুর এবং কিছু কসমেটিক্স সবাইকে রিকোয়েস্ট করব এবং বলবো যে যারা এখনো অবধি মাঙ্গালাম এক্সক্লুসিভ ভিজিট করেননি তারা অবশ্যই আসুন আমরা প্রতিদিন আছি সকাল দশটা থেকে রাত্রি সাড়ে নটা অবধি মাঙ্গালাম এক্সক্লুসিভের ঠিকানা হচ্ছে তেতুলতলা মণ্ডলপাড়া কাটোয়া আর এছাড়াও কিন্তু আমাদের অনলাইন সার্ভিস অ্যাভেলেবেল যারা চাইছেন মাঙ্গালমের পেজটায় জয়েন হয়ে যান মঙ্গালাম এক্সক্লুসিভ বুটিক এবং আপনারা বাড়িতে বসেও কেনাকাটা করতে পারেন মাঙ্গালামের সাথে তাহলে অবশ্যই দেখা হচ্ছে নিশ্চয়ই আপনারা আসছেন আর এত রকমের গিফট আইটেম এগুলো তো থাকছে